নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি হাটে আসছি, ভিডিও করতে ভুলে গেছি। ওকে, তো হাটে আসছি যে কারণে সেটা হচ্ছে যে আমার যে দেশি গোল্লা কবুতর মারা গেছে মাটিটা, ওইটার জন্য একটা নর নিতে আসছি। ওকে, বাট আইসায় আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। তো ফ্রেন্ডে দেখে অ্যাকচুয়ালি ভাবলাম যে ওরে দিয়ে ইন্ট্রোটা দেই। না, ইন্ট্রো দিতে আমি তো পারি না। ওকে, আচ্ছা, হাটে আসছি, মোটামুটি অনেক কবুতর আছে। ওকে, অনেক কবুতর আছে, দেখা যাক আমরা আমাদের কাঙ্ক্ষিত মাদি কবুতরটা পাই কিনা। আসো বন্ধু, আসো, চলো, কি মনে হয় কবুতর পাবো? হ্যাঁ, অবশ্যই পাবো, পাবো না কেন, কত কবুতরের মধ্যে পাবো। এই জায়গা ফিরে কিন্তু আগের বার মাদি কবুতরটা নিছিলাম, মানে একটা অসুস্থ আছে না, শার্টিং কবুতর আছে, ওই যে ওটা নিয়ে ব্লু শার্টিং, এই জায়গা থেকে নিছিলাম। এ ফিউ মোমেন্টস আগে আরে কে এটা, আসো 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 বন্ধু, আসো 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 আসো, আজকে তুমি চেক কর, ঠিক আছে বন্ধু, আজকে তুমি চেক করো, তোমাকে দেখা যাবে। চলো আমার সামনে এগোই, আমি বুঝি না সার্টিন কবুতর জল তেমন সুস্থ কিনা। তুই কিন্তু আমরা এরকম মাঠে দিচ্ছিস বন্ধু, বাচ্চা আসতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা আছে, প্লাস ডিম দিচ্ছে যায়দি, ও আমার মানে বাচ্চার বাসায় আছে। ওকে, তো হাটে তো আসছি, দেন অনেকগুলো মাদি কবুতর দেখলাম সিমিলার, বাট ভাল লাগে নাই, এবং অনেকগুলার নিয়ে কনফিউশনে ছিলাম, ডাউটে ছিলাম যে অ্যাকচুয়ালি নর বা মাদি এরকম হইতে পারে। তো হাটে আসছি, বিভিন্ন পদের পাখি দেখছি, কবুতর দেখছি, এটাই চোখের প্রশান্তি। এখন আরেকটা জায়গায় যাইতেছি, ওইখানে মেবি থাকতে পারে, আর যেহেতু বের হয়েছে তো ওইখানে কিছু নার্সারিতেও যাব, গাছ দেখব। আজকে আপনাদের আফতাবনগরের কয়েকটা নার্সারি আমি দেখাবো, যেহেতু চলে আসছি কবুতর পাই নাই, বাট লাস্টে একটা কবুতরের দোকানে যাব। ওরে আকাশ, এদিকে কি পাতা নেই জোস তো, আর রে একটা খাপা দা পকেটে ঢুকাই নেওয়া যায়, কপি পেস্ট, হ্যাঁ বাচ্চা কপি পেস্ট, বাচ্চা ফুলফিল কপি পেস্ট, ভালো টিকা ঠিক থেকে মুরগি আরো ঠিক না, এ তো সুন্দর সুন্দর অসাধারণ। এই জায়গায় ওনারা যে মুরগি পালে জানতাম না, বাট আগে বহুতবার আসছি, আমার অ্যাকচুয়ালি এই মুরগিগুলো দেখে মারাত্মক লেভেলের লোভ লাগতেছে। আমি দেখি ছাদে দেশি মুরগি আনতে পারি, আমি ওয়াটার লিলি বলছি। আচ্ছা, এইগুলো তো ঝোসরে আকাশ, আমি তো বেগুনি কালার একটা নিতে হইব, লতা টাইপ। আন্টি আপনি কি কিসের, এগুলা কি লতা টাইপের, মানে ঝুলাই দিলে ছড়তে থাকবে, নাম কি এটার? আলু লতা, কি কালারের ফুল হয়? সাপোজ যদি এই যেমন আপনার এটা যেমন বেড়া সিস্টেমের হয়েছে, বেড়া সিস্টেমের কি হইব এটা নিলে? গাছ দেখলাম, মুরগি দেখলাম, কবুতর দেখবো না তা কি হয়? এই হচ্ছে কবুতর, জিজ্ঞাসা করা দরকার যে আন্টি হাঁস টাস পালেন কিনা, কি মনে হয়? গরু ছাগল আছে, হ্যাঁ এটি দেশি ফিন্স, সব ঝুলানো, সব ঝুলানো গাছ, প্রকৃতি, প্রকৃতি মানে এই দারুণ। আরে করমচা গাছ, একটা চুরি টুরি করবি নি, চুরি করবি, চুরি কর, পরপরে থাকলে শিওর এতক্ষণ একটা ঢুকাই ফেলত, সরি যদি আমরা চুরি করব না, এটা ঠিক না, জাস্ট শয়তানি করে বললাম। আফতাবনগরের ভিতরে এই নার্সারিটাই হচ্ছে সবচাইতে বড়। ওকে,
এটা হচ্ছে আপনার লোহার ব্রিজের পরেই ফার্স্ট যে নার্সারিটা ওই এইখানে একটা আছে এবং রাস্তার বরাবর মানে রাস্তার অপোজিট পাশে আরেকটা আছে। তো এখানে তো মোটামুটি দেখা শেষ, যদি ওভারভিউটা দেখাই তো রাস্তার ওই পার আরও একটা আছে, এখন ওইটার মধ্যে যাব। আমরা আরেকটা নার্সারিতে চলে আসছি যেটা হচ্ছে আপনার রাস্তার অপোজিট পাশে। এটার মধ্যে একটা মজার ব্যাপার হইতেছে, এইখানে প্রচুর পরিমাণে ঝোলানো গাছ পাওয়া যায়। হ্যাঁ, এবং এই জায়গাটায় দাঁড়াইলে প্রচন্ড পরিমাণে ভালো লাগে, সুন্দর। আচ্ছা, আকাশ একটা খারাপ কাজ করছে। কি খারাপ কাজ করছেন বাইকার? পরে দিয়ে আমি এক নার্সারি আরেক নার্সারি দেখাইলে সমস্যা হয়েছে বাইকার। আচ্ছা, এটা 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 থাকলো। হ্যাঁ, পরে দেখাইতেছো কি একটা খারাপ কাজ করছে। এই নার্সারিটা ছোট, মানে এটার চাইতে সবচাইতে বড় হইতেছে ওইটা আফতাবনগরের ভিতরে। আফতাবনগরে অনেক অনেকগুলো নার্সারি আছে। আন্টি, এই গাছটার নাম কি? যে আপনার খয়েরি কালারের যে পাতে যেরকম, এই যে এইটা এইটা এটা এটা আলু হয়, মানে ফুলও হয় আলুও হয়, ফুল হয় না আলু গাছ পাতা থেকে লতা। আচ্ছা, সাপোজ যদি মনে করেন আমি বেড়া সিস্টেমে দিতে চাই, বেড়াও হইব, দাম কত এটার? তো বললাম না যে আকাশ একটা খারাপ কাজ করছে। এই খারাপ কাজ কি করছিল ভাই? এটা কি খারাপ হলো? একটা জিনিস দেখ, খারাপ কাজ, খারাপ কাজ দেখেন ও কি করছে। ও এটা নিয়ে এসা পড়ছে। যাই হোক, খারাপ কাজ করছো তো আমরা এটা ভাগাভাগি করে খাবো। ওকে, একা তো আর খাওয়া যায় না, খারাপ কাজের মধ্যে ভাগিদার হইতে হইব। হ্যাঁ, ওকে, তো আমরা এখন যে নার্সারিতে আছি এটা হচ্ছে আফতাবনগরের বাগান বিলাসের জন্য সবচাইতে বেস্ট। লিচু গাছ, তো এটা কি কবি? পদ্ম ফুল। এটা হচ্ছে বাগান বিলাসের জন্য সবচাইতে বেস্ট। হ্যাঁ, মানে অনেক ভ্যারাইটিস আছে এই জায়গায়। আফতাবনগরের লোহার ব্রিজের ঠিক উল্টা পাশে। হ্যাঁ, এই নার্সারি বাগান বিলাসের জন্য সবচাইতে বেস্ট। আচ্ছা, ওইটা বড় নাকি এইটা বড়? কি মনে হয় রে? ওই নার্সারি ওই পাশেরটা বড় না? আচ্ছা, আমি যেটা ধারণা করছি ওইটাই। এইখানে আরেকটা কালার আছে, যেটা ধারণা করছিলাম ওইটাই, যে আপনার ওইটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড। এখানে প্রচুর পরিমাণে বাগান বিলাস আছে, বাগান বিলাসের কালেকশন। এই নার্সারিটা আপনার রিসেন্ট হয়েছে, মানে 5-6 মাসের মতো হবে, এক বছর হয় না এখনো। যাই হোক, মজার ব্যাপার হইতাছে যে কবুতর তো কিনতে পারি নাই, বাট গাছ দেখে মন ভরে যাইতেছে প্রচন্ড পরিমাণে। এই তোরা কি আবার আমটাম ছিড়িস না রে? আমিও তাহলে একদম নিচেই তো না ভগবান, ওরা ওরা মাইর খাওয়াবে শিওর। করম চা, প্রচুর পরিমাণে করম চা। যা মনে হইতাছে ওইটা এটা সেম হইতে পারে, ঠিক না? হ্যাঁ, ওইটা এটা সেম হইতে পারে না? বিশ্বাস করেন আর না করেন, জাস্ট এটার তিন হাতের ভিতরে আমি আসছি। এটা চাইনিজ কামিনী না, ছোট কামিনী যে কি লেভেলের যে কি স্মেল আইলো না, মাথা নষ্ট। এই তো কয় কথা বলে দেয়, মানে দুইটা গাছ। হ্যাঁ, দুইটা গাছ এই জায়গায়, মানে কি লেভেলের যে কি স্মেল আসলো, মাথা পুরো নষ্ট বানায় ফেললো। নষ্ট বলতে মানে ভালো লাগছে। তো যেটা বলতেছিলাম যে এইখান থেকে বাগান বিলাস কালেক্ট করতে পারেন যারা আর কি আশেপাশে থাকেন আফতাবনগরের। বাগান বিলাস, ও রে আকাশ, এটা দেখা যা, এটা মনে হয় ই করা মালচি, গ্রাফটিং করা না? এইটা এইটা এইটাও সুন্দর। 1-2-3 তিন টাইপের দেখতেছি, মানে ম্যাচিং করে দিছে, ঠিক না? একবার
আহ, যারা বাগান বিলাস প্রেমী আছে ওনাদের দেখলে মন পুরা ভৈরা যাবে। এই গাছটা, এই দুইটা গাছ দেখা গাছ মন পুরা ভৈরা যাবো, মানে এই জায়গায় যতগুলা বাগান বিলাস আছে। ওকে, তো হাট থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে। তো আসার সাথে সাথে যে একটা খুশির সংবাদ পাইলাম সেটা হচ্ছে যে কবুতর ডিম দিয়ে দিছে অলরেডি, ফার্স্ট পেয়ার ডিম দিল। প্রথম ডিম কিন্তু কবুতর এই বিকালের দিকেই দেয়। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে যে ঘুঘু পাখিও ডিম দিল আজকে। আর এইখানে এগুলোর আমি প্রায় 3-5 ঘন্টার মতো হবে ভিজায় রাখছিলাম, তো এগুলোর হচ্ছে এখন গ্রাইন্ড করে নিয়ে আসি। গ্রাইন্ড করার পরবর্তীতে এই হচ্ছে অবস্থা, তো এখন এটার সাথে এটা মিক্স করে দিই, দেন পরবর্তীতে কবুতরগুলোরে খেতে দিব। মিক্স হয়ে গেছে, আমার কবুতরের যেহেতু খেয়ে অভ্যাস, ওই ক্ষেত্রে কবুতর মানা করে না। ওকে, কবুতর খায়। তো আস্তে আস্তে এক এক করে সবগুলা কবুতরকে দিয়ে দিব। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিও। ঘেমে পুরোপুরি চুপসে গেছে, আর বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, যদিও আবহাওয়া ঠান্ডা, বাট বাইরে বের হলে অটোমেটিক ঘেমে চলতেছে। আজকে যেহেতু হাটে গেছি এবং নার্সারিতে গেলাম, তো আমার এই গোলানোর জন্য আমি মাদি আনতে চাইছিলাম, বাট যেহেতু পাই নাই, নেক্সট বুধবারে যাব এবং পরবর্তীতে গাজীপুরের যে হাট হয় ওইখানে গেলে মেবি আমি সবচাইতে মনে হয় আমার বেস্ট হবে, কেননা যেহেতু গ্রামের সাইডে বসে এবং গ্রামের সাইডে গোল্লা কবুতরের পাওয়ার চান্স সবচাইতে বেশি হইতে পারে। ওকে, তো এ হচ্ছে আজকের ভিডিও, পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুক, আপনাদের সকলের পেটস নমস্কার।